Hello everyone, assalamu alaikum. I am Azan Rahman Rob and welcome back to my channel. Aske amader video topic hocche saptam shrenir chapter 1 er lesson 1.1. Ekhane jeta bola hocche look at this picture of a school. Ei je ei bidyaloyer je chobi royeche bola hocche ei chobiter dike takao and then ebong tarpor write 5 sentences on what you love about this school. এই স্কুলের কোন জিনিসগুলো তোমার ভালো লাগছে সেই সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে এবং এটা লিখতে হবে ইন পেয়ার্স অর গ্রুপস মানে দলবদ্ধভাবে এখন আমরা এই বিদ্যালয় সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখব এবং এটা করার পূর্বে এখানে দেখো নিউ ভোকাবুলারি অর্থাৎ কিছু নতুন শব্দ ভান্ডার রয়েছে এগুলোর অর্থ আমরা জানব অ্যাভেলেবল শব্দ অর্থ হচ্ছে সচরাচর যেটা পাওয়া যায় টাইনি বা টিনি শব্দ অর্থ হচ্ছে ক্ষুদ্র বা সব থেকে ছোট বিন মানে তো বিন এরপরে রয়েছে ফ্যাসিলিটি মানে সুবিধা তারপর রয়েছে আনফরচুনেট মানে দুর্ভাগ্যবশত ইম্প্রুভ মানে তো উন্নত করা রিমুভ মানে সরানো বা দূর করা ভ্যাকেশন মানে ছুটি মাডি রোড মানে কর্দমাক্ত রাস্তা এখন আমরা এই যে চ্যাপ্টার এ ড্রিম স্কুল এখানকার যে 1.1 এই বিদ্যালয় সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখব আচ্ছা এই স্কুল সম্পর্কে প্রথম যে সেন্টেন্সটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে আই থিঙ্ক আমি মনে করি দিস স্কুল ইজ লোকেটেড ইন দ্য বেস্ট প্লেস আমি মনে করি এই স্কুলটি একদম সব থেকে ভালো জায়গায় অবস্থিত তারপরে রয়েছে আই লাইক দিস স্কুল আমি এই স্কুলটি পছন্দ করি বিকজ কারণ দ্য টিচার্স হেয়ার আর ভেরি কাইন্ড টু দ্য স্টুডেন্টস মানে আমি মনে করি এই স্কুলের যে শিক্ষকেরা তারা ছাত্রদের প্রতি খুবই সদয় তারপরে যে সেন্টেন্সটা লিখে রেখেছে দেখো দ্য স্কুল অর্গানাইজেস এডুকেশনাল প্রোগ্রামস এভরি মান্থ টু এন্টারটেইন দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের বিনোদনের জন্য এই বিদ্যালয়টি প্রতি মাসে শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে সুতরাং এজন্য আমি এই স্কুলটি পছন্দ করি এরপরে যেটা রয়েছে দার ইজ আ গুড ফ্রেন্ডলি রিলেশনশিপ অ্যামং দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এরপরে যেটা রয়েছে দিস স্কুল হ্যাজ এ ভেরি লার্জ প্লেগ্রাউন্ড এই বিদ্যালয়ে বা এই স্কুলে অনেক বড় খেলার একটা মাঠ রয়েছে সো সুতরাং স্টুডেন্টস ক্যান প্লে উইথ দ্য ফ্রেন্ডস সুতরাং শিক্ষার্থীরা তাদের বন্ধুদের সাথে খেলতে পারে এই পাঁচটা হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এজন্য আমি এই পাঁচটা সেন্টেন্স এখানে লিখে রেখেছি সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী সমস্ত ভিডিও আমি শেয়ার করব টিল দেন আল্লাহ হাফেজ